অটোরিকশাতে তুলে নিয়ে গিয়ে এক মহিলার কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশা সহ সেটির চালককে 8ই অক্টোবর গ্রেপ্তার করতে সক্ষম হন লেফুঙ্গা থানার পুলিশ টিম। শনিবার দিন লেফুঙ্গা থানায় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার এর বিস্তারিত তুলে ধরতে গিয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ জানান, গত 17ই অক্টোবর লেফুঙ্গা থানাধীন নেপালি বস্তি থেকে মনসা সরকার নামে এক মহিলা মোহনপুর আসার জন্য একটি অটোরিকশায় ওঠার পর মূল সড়কের বদলে তুলাবাগান বাইপাসের দিকে চালক অটোরিকশাটি নিয়ে যান। তখন মহিলা বলার পরও অটোরিকশাটি না থামিয়ে নিজন জায়গাতে থামিয়ে চালক এবং অটোরিকশায় থাকা অপর এক ব্যক্তি মহিলাকে ব্যাপক মারধর করে তার কাছ থেকে নগদ অর্থ 6,000 ছিনিয়ে নিয়ে যান ও একটি স্বর্ণের চেনও ছিনতাইয়ের চেষ্টা করে তারা। পরবর্তীতে গতকাল তথা 18ই অক্টোবর ওই মহিলার তরফে লেফুঙ্গা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে বিশালগড় এনসি নগর থেকে TR072137 নম্বরে সেই অটোরিকশাটি সহ চালক বিপ্লব দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসে লেফুঙ্গা থানায়। মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ আরও জানান, শনিবার দিনই রিমান্ডে আসামি বিপ্লব দাসকে কোর্টে প্রেরণ করা হয় এবং অটোরিকশাতে থাকা অর্থাৎ ছিনতাই তার সহযোগী অপরজন কেউ চিহ্নিত করা হয়েছে, তাকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এটা একটা টাকা ছিনতাইয়ের ঘটনা। গত 17 তারিখ বেলা দুপুর 2:30 নাগাদ একজন স্কুল টিচার, মহিলা স্কুল টিচার, উনি আমাদের নেপালি বস্তির থেকে একটা অটোতে ওঠেন। অটোতে আরও একজন লোক ছিল, তো উনি মোহনপুর আইএস স্কুল অফিসের দিকে যাচ্ছিলেন। যখন অটোটা তুলাবাগান বাইপাসের কাছে আসে, অটো ড্রাইভার অটোটাকে বাইপাসের দিকে মুড়িয়ে নেয় এবং মহিলা বলা সত্ত্বেও অটোটা থামেনি। কিছু দূর যাওয়ার পরে অটো ড্রাইভার আর ভিতরে যে ছিলেন ও মহিলাকে মারধর করে ওনার গলার চেইন ছিনতাই করার চেষ্টা করেন, কিন্তু পারেনি। কিন্তু মহিলার কাছে যে 6,000 টাকা ছিল ওটা ওরা ছিনতাই করেন এবং মহিলাকে মারধর করে অটো থেকে নামিয়ে দেয় এবং ওখান থেকে পালিয়ে যায়। তো ঘটনাটা আমাদের কাছে 17 তারিখ রিপোর্ট হয়নি, ঘটনাটা গতকাল বিকালবেলা আমাদের কাছে রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার সাথে সাথে আমরা আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট করেছেন আমাদের ওসি লেফুঙ্গা পিএস এবং ওসি আউটপোস্ট লেম্বুছড়া, এবং 3 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে অটো ড্রাইভারকে এবং অটো সহিত আমরা বিশালগড় এনসি নগর থেকে ওকে অ্যারেস্ট করে আনি। এখন একটা স্পেসিফিক কেস রেজিস্টার হওয়ার পরে আজকে আমরা কোর্টের কাছে এপিকে আমরা কোর্টে তুলে দেবো। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।